আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা চলে এসেছি টাঙ্গাইলের দিলদয়ার উপজেলাতে আতিয়া মসজিদে আতিয়া মসজিদটি মূলত ষোলোশো নয় খ্রিস্টাব্দে অবস্থিত ষোলো শতাব্দীতে তো এখানে কিন্তু যে সুলতানি আমল এবং মোগল আমল দুই আমলেরই স্থপত শৈলীর অন্য নিদর্শন কিন্তু পরিলক্ষিত হয় তো এটা বাংলাদেশ সরকারের প্রদত্ত বিভাগের অধীনে আছে তো আতিয়া মসজিদ যে উপজেলাতে অবস্থিত তো এটা আপনার টাঙ্গাইল জেলা থেকে দশ বারো কিলোমিটার পেছনের দিকে অবস্থিত এবং আপনারা যারা কটিয়া বাইপাস এবং টাঙ্গা এলেঙ্গা বাইপাস দিয়ে কিন্তু আসতে পারবে না এখানে এবং অন্যান্য জায়গা থেকেও কিন্তু আসা সমাজ প্রচলন ভিতরের দিকে যাওয়া যায় এবং আপনারা জানতে পারেন জানেন যে এটি কিন্তু পুরোটাই লাল মাটি দিয়ে তৈরি করা হয় এবং এর চারিদিকে কিন্তু চারটা মিনার এসেছে এবং উপর দিকে বড় একটা গম্বুজ আছে এবং সাথে আরো অন্যান্য ছোট কিন্তু গম্বুজ আছে তো এই কিন্তু লাল ইট দ্বারা যেটা নির্মাণ করা হয়েছে এবং এগুলো কিন্তু খুবই আকারে বেশ ছোট মাত্র আঠারোশো উনত্রিশ মিটার যা যেটা উনত্রিশ ফুট ইন্টু বারো দশমিক উনিশ মিটার যেটা চল্লিশ ফুট এবং দেওয়ালের পুরুত্ব কিন্তু দুই দশমিক দুই তিন মিটার যেটা সাড়ে সাত ফুট বলা এর চারখানে চারটি অষ্টকোণ কিন্তু মিনাট রয়েছে আর কি তো আপনারা জানেন যে এটা কিন্তু এই যে আতিহা মসজিদের যে ছবিটা বাংলাদেশের যে দশ টাকা যে নোট সেটাতে কিন্তু এই ছবিটা কিন্তু বিদ্যমান আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মসজিদের ভিতরে কিন্তু অলরেডি ঢুকে পড়েছি এবং মসজিদের ভিতরে যে গম্বুজ মিনার এবং অন্য অন্য জায়গায় সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যদিও তালামারা ছিল আমরা আসলে একটু নামাজের শেষের দিকে আসছিলাম যার কারণে আমরা পুরোপুরি ভিতরে যাইতে পারি না এখানে কিন্তু জমা নামাজও কিন্তু হয় এবং ভিতরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেক পুরাতন আর কি কারুকার্য এবং আশেপাশে দেওয়ালেও কিন্তু অনেক কারুকার্য পরিলক্ষিত হচ্ছে আপনারা দেখতে পারছেন তো মসজিদটা কিন্তু অনেক পুরাতন কারণ সুলতানি আমল এবং যে আপনার মোগল আমল সবগুলোই কিন্তু ছিল আপনারা আপনার এখানে কিন্তু একটা মানত কিন্তু করে অনেকে যদিও আসলে মান করাটা কতটুকু সঠিক সেটা একটা কোশ্চিন আছে আপনি দেখতে পাচ্ছেন যে দেয়ালের গায়ে কিন্তু খুব সুন্দর কারুকার্য করা এবং দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গম্বুজ এবং মাঝখানে কিন্তু একটা বিরাট বড় গম্বুজ আছে তো আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে একটু নকশাটা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে কী সুন্দর এক নকশা তৈরি করে যেটা বর্তমান সময় আসলে সাধারণত কোনোভাবেই দেখা যায় না সেই সময় যে লাল মাটির উপরে যে সুন্দর একটা কারুকার্য এবং তাদের যে স্থাপত্য শৈলী সেটার একটা অনন্য নিদর্শন কিন্তু এই টাঙ্গাইলের দেলদর উপজেলার আতিয়া মসজিদ এবং আপনারা আসার পথে কিন্তু একটা মাজারও দেখতে পারবেন তো সে যদিও সে মাজারটা আর কি একটু এখান থেকে একটু এক হাফ কিলোমিটার সামনের দিক মানে পেছনের দিকে আর কি তো আপনারা চেষ্টা করবেন আর কি যারা এর আশেপাশে থাকেন তারা আসার জন্য টাঙ্গাইল আতিয়া মসজিদে এবং এখানে ঢোকার জন্য কিন্তু কোনো টিকিটের প্রয়োজন হয় না তো অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও ঘুরে যাবেন আত্মীয় স্বজন পূর্বের প্রজন্মই কিন্তু টাঙ্গালে আতে মসজিদটা কিন্তু একবার হলে দেখে যাওয়ার চেষ্টা করবেন সাথে আপনারা যখন ভিজিট করবেন সাথে অন্যান্য অনেক জায়গাও কিন্তু ঘোরার সুযোগ পাবেন কারণ টাঙ্গালে অনেক বড় 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 জমিদার বাড়ি এরকম অনেক কিছুই কিন্তু আছে তো আপনারা সেগুলো কিন্তু দেখতে মিস করবেন না আর যাওয়ার সময় অবশ্যই একটা বাইরে একটা যে ভিজিটারের জন্য একটা বই আছে ওখানে আপনারা যদি কোনো মতামত থাকে সেগুলো লিখে যাবেন তো এই ছিল আর কি আমাদের টাঙ্গাইল আহাদিয়া মসজিদ থেকে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই